রুমাল দিয়ে কথা বলছো যে একটু স্পষ্ট করে বলো কি বলছো আসলে ওনার খুব কাশি হয়েছে বাই দ্য ওয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনার শরীরে কোনো ইনফেকশন হবে না কারণ আপনি নিজেই তো একটা ক্ষতিকারক জার্ম খুব বেশি দিন তুমি এই সম্মান ধরে রাখতে পারবে না শাকর দত্ত সবাই যখন জানবে তুমি একটা নোংরা মানুষ তখন সবাই তোমাকে তুমি রাস্তায় আমাকে কেন ফলো করছিলে সুকুমার কি বলছেন কি ম্যাডাম লিসেন সুকুমার কাল আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কাল সকালেই তোমার সাত দিনের সময়সীমা শেষ হয়ে যাবে কাল সকালে অনেক কিছু বদলে যেতে পারে ম্যাডাম হয়তো এই প্রপার্টি আমি আপনার হাতে তুলে দিতে পারি মালতীকে জয় বানাতে আপনার আপনার বেশি অসুবিধা হবে না বাকিটা আপনার হাতের কামাল দিদি তুই যতই বলিস না কেন আমি জানি তুই আমার দিদি তুই আমার জয়ী দিদি বল না তুই আমার দিদি বল না কি রে বাবলু এতদিন তো খুব দিদি দিদি করছিলি দেখ তো দিদি এসছে যা বাবা তো দিদির কাছে যা বাবলু এসো আমার কাছে এসো তুমি আমার দিদি নও কি করে ফেললাম মানে হ্যাঁ কি হয়েছে কি দরকারে ফোন করেছো সেটা তাড়াতাড়ি বলো মানে আমার মেকআপটা না নষ্ট হয়ে গেছে হোয়াট জয় জয় দরজা খুলছে না কেন কি কেতালে পড়ে গেলাম মাইরে চলো তো আমরা সবাই মিলে একটু গিয়ে দেখি দরজা খুলছে না কেন ওই মেকআপ ম্যান যদি এসে আমাকে জয়টা সাজিয়ে দেয় যদি এই অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ঠিক সময় মেকআপটা করতে না পারে জয় জয় আর ইউ অলরাইট তোমার আজ রাতে আমার সঙ্গে দেখা করার কথা তুমি আজ রাতে আমার সঙ্গে দেখা করে আমাকে শেষ করে দেবে তারপর নকল জয়কে আসল জয় প্রমাণ করে যতদিন চালানো যায় চালাবে তার মধ্যে বাড়িটাও তোমার নামে লিখে নেবে আচ্ছা তুমি কি চাইছো বলো তো জয় যখন বুঝবে অনেক দেরি হয়ে যাবে আর ততক্ষণে তোমার পায়ের তলা থেকে মাটি মালটা আমার সাথে খাটে শুয়নি শুয়নি মানে খাটে শুয়নি মানে কোথায় শুয়েছিল এখানে রং কোথা থেকে এলো এটা তো মেকআপের রং মনে হচ্ছে এমন কোনো ব্যবহার করছে না তো যাতে যাতে তোমার মনে হয় যে তুমি জয়ী নও তুমি নকল জয়ী এখানে রং কোথা থেকে এলো এটা তো মেকআপের রং মনে হচ্ছে আর যে মেয়েটি আমাদের বাড়িতে সেজে গুজে এসেছিল মানে নকল জয়ী তাহলে আসল জয়ী কোথায় আছে মা সে তোমাদের চোখের সামনেই আছে আমার ছেলে তোমাদের জন্য শেষ হয়ে গেছে আমি অভিশাপ দিচ্ছি এই শোক তোমাদের সইবে না রিভু রিভু দরজা খোল কি হলো রে এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিস কেন আরে ছোটকা তুমি বাড়ি ফিরেছো হ্যাঁ আমি কাল রাতেই ফিরেছি তোদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু এত রাতে ফিরেছি তোদের আর বিরক্ত করিনি ওই দাদা বৌদির ঘরে মাদুর পেতে শুয়ে পড়েছিলাম আচ্ছা ছোটকা রিভুদের ডাকছে কিন্তু দরজা খুলছে না কেন বলো তো কি দরজা খুলছে না রিভু জয়ী দাঁড়া 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 আমার খেউড়ে গলা একটু চেঁচাই আরে বউ আরে বউ আশ্চর্য এরকম তো করার কথা নয় রিভু জয়ী তো কখনো এতক্ষণ না না এটা তো কোনো সাড়া শব্দ করছে না কি করা যায় বলতো ছোটকা আমার না খুব টেনশন হচ্ছে দরজাটা কি ভেঙে ফেলবো ভেঙে ফেলবি আরে হ্যাঁ ভেঙে ফেলাই ভালো আরে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তো ভেঙে ফেলবে না
এরকম সব সময় উদ্বেগ আর চিন্তা নিয়ে চলা যায় না, বুঝতে পেরেছি? ভেঙে ফেলা, ভেঙে ফেলা। তাহলে ভেঙেই ফেলি। হ্যাঁ, আরে জোরে মার। রিভুকে ডাকতে গিয়ে সব কোথায় গেলি? কোথায়? ওরা তো ঘরে নেই। কিছু হয়নি তো? আমার কিন্তু ভীষণ ভয় করছে, রোজ তো কিছু না কিছু ঘটেই যাচ্ছে। কি গো, কি হলো? মা, রিভু জয়ী কেউ ঘরে নেই। আপনি শুধু জয়ীকে স্ত্রী ঘরে রাখুন, ওর জীবনের সমস্ত সুখ শান্তি আমি কেড়ে নিতে চাই অফিসার, তবেই আমি শান্তি পাবো। আপনি শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না মিসেস জয়ী দাশগুপ্ত, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। মুকুন্দ পাগলা শিবের আসল ভক্ত, এও আমাকে শুনতে হলো। আচ্ছা, ও যদি আসল ভক্ত হয় তাহলে আমরা কারা? তা আমি কি করে বলবো, তোমাদের মনের অহংকার এখনো দূর হয়নি দেখছি। ঠাকুর তো ও জিনিস সহ্য করতে পারে না গো। কি এত বড় কথা? পাকা কথার সময় বর্তি চুপচাপ বসেছিল কেশবদার সামনে। মানে মানে আমি তো ভাবছিলাম বর্তি কি করে মেনে নিল কেশবদাকে। আমি 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 কিছুতেই এভাবে আমার মেয়ের বিয়ে দিতে দেবো না, ব্যাস। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, একথা তুমি ভুলে যেও না অম্বা। জুজুর ক্লাসমেট বলেছে আপনাদের গাড়ি ছাড়া অন্য কারোর গাড়িতে জুজুর কোথাও যাওয়ার ছিল না। What do you mean? তোমাকে কোনো বিশ্বাস নেই অনন্যা। তোর মামুনির সাথে চ্যালেঞ্জ রইল, দেখি তোকে কিভাবে খুঁজে বা। এই কালো মিষ্টি দিয়ে আমি কালো বেড়ালের মতো তোমার পথ কাটবো চন্দনা। মিষ্টিগুলো সাজাও এইগুলো। তোমাকে দায়িত্ব নিতে হবে মাসিমণি, বলে ফেলো দেখি। আমি আর চাই না যে শ্যামা আমাদের চৌধুরী বাড়িতে ফিরে আসুক। বাবা এসেছিস? হইতে এসে গেছে, সেই সকাল থেকে তোর মুখ চেয়ে বসে রয়েছি আমরা সবাই। তোর বর কোথায়? গাড়ি থেকে একা একা নেমে চলে এলে। তোমরা যে আদালতে মামলা করবে সে আদালতটা গোড়াদের। তোমরা মামলা করছো গোড়াদের বিরুদ্ধে, আর একজন গোড়া বিচারক তার স্বজাতির বিরুদ্ধে গিয়ে তোমাদের পক্ষে কখনো রায় দেবেন? রঘুবীরের রাজ্যে সুবিচার হবে। ওরা যা অন্যায় করেছে তার ক্যাশারা তোদেরকে দিতেই হবে। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না। বাহ, এমন অপরূপ জ্যোৎস্না পূর্ণিমাতেও ফোটে না আজকাল। আমরা এই রূপলি জ্যোৎস্না গায়ে মেখে ডুব দিই ক্ষীর নদীতে। চলো, ওই মণিমালাই শুধু তুষারাজ্যে ঢোকার পথ জানে, কিন্তু ও কি আমাদের সেই পথের অতি স্থিতির? কি হলো দাদা? ম্যাডাম, গাড়ির ইঞ্জিনটা মানে ব্রেকডাউন হয়ে গেছে, দাঁড়ান আমি দেখছি। সময় লাগবে না? হ্যাঁ ম্যাডাম, সময় লাগবে। মণিমা যেন কিছু না হয় ঠাকুর, স্যার যেন মাথা গরম করে কোনো কাণ্ড না করে ফেলেন। যাবো না, শীতাংশুর সাথে কথা আছে। ঘরে এত চেঁচামেচি কিসের?